বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এবং দেশ থেকে তাড়ানোর পেছনে বড় হাত রয়েছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকার। শোনা গিয়েছিল এমনটাই, আমেরিকায় চলছে নির্বাচন, যদি কোনো ক্রমে ক্ষমতায় আসে ডোনাল্ড ট্রাম্প তাহলে চরম নাস্তানাবুদ হবেন বর্তমানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। দীপাবলি অশুভ শক্তিকে পরাস্ত করবে, বাংলাদেশে হিন্দু নির্যাতনে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প, জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরব হলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আবার আমেরিকার নাগরিকদের রায়ে হোয়াইট হাউসে কোনো ক্রমে প্রবেশ অধিকার পেলে ভালো বন্ধু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে সমঝোতা আরও নিবিড় করবার সওয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক্স পোস্টে তিনি লিখেছেন, অশান্ত বাংলাদেশে হিন্দু খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘু যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, লুটপাট চলছে, এর তীব্র নিন্দা করছি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্টকে নিশানা করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কমলা হ্যারিস হিন্দুদের উপেক্ষা করেছেন। শুধু বাংলাদেশ নয়, ডেমোক্রেটিক পার্টির সরকারের আমলে আমেরিকাতেও হিন্দুরা চরম সংকটে রয়েছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ধর্মীয় বিদ্বেষ এবং বামপন্থী আগ্রাসন থেকে আমেরিকার হিন্দুদেরকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার সরকার হলে ভারত এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরও জোরদার করব। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প তার পোস্টের শেষ করেছেন আমেরিকার হিন্দুদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে। তিনি লিখেছেন, আমি আশা করি আলোর এই উৎসব অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির বিজয় নিশ্চিত করবে। অনেকেই মনে করছেন, আমেরিকার ক্ষমতায় ফের ডোনাল্ড ট্রাম্প এলে ভারতের সঙ্গে আরও বন্ধুত্ব নিবিড় হবে আমেরিকার, এবং অপরদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। ফলে যদি ডোনাল্ড ট্রাম্প আসে আমেরিকার ক্ষমতায়, তাহলে নাস্তানাবুদ হতে পারেন মোহাম্মদ ইউনুস, সেই সুযোগেই বাংলাদেশে ফের ঢুকে পড়তে পারেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অপরদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করবার অভিযোগে আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়ল 19টি ভারতীয় সংস্থা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করবার অভিযোগে বিভিন্ন দেশের মোট 398টি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। এর মধ্যে রয়েছে 19টি ভারতীয় সংস্থা, রয়েছেন দুজন ভারতীয় নাগরিকও, তবে তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। আমেরিকার বিদেশ দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়ায় অংশ নেওয়া, আর্থিক লেনদেন, কূটনৈতিক যোগাযোগ সহায়তার অভিযোগে তারা 120 জন ব্যক্তি এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের ট্রেজারি বিভাগ চিহ্নিত করেছে 270 জন ব্যক্তি এবং সংস্থাকে। এছাড়া বাণিজ্য দপ্তর 40টি সংস্থাকে অভিযুক্ত ঘোষণা করেছে। ভারত এবং রাশিয়া ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, সুইজারল্যান্ডের মতো বিভিন্ন দেশের সংস্থা এবং ব্যক্তিরা। প্রকাশিত কয়েকটি খবরে দাবি, অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মার্কস ট্রান্স, ফিউ ট্রেভো এবং শ্রেয়া লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের মতো 4টি ভারতীয় সংস্থা বাইডেন সরকারের মূল নিশানায় রয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ সংস্থাকে সামরিক এবং যান্ত্রিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে, যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করেছে রাশিয়ার সঙ্গে। রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 2023 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,45,467 কোটি টাকা। বিষয়টি নিয়ে গোড়া থেকেই আপত্তি ছিল বাইডেন সরকারের। শেষ পর্যন্ত নয়াদিল্লিকে বার্তা দিতেই বড় পদক্ষেপ করা হলো বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। অপরদিকে তেজস যুদ্ধ বিমানের আধুনিক ইঞ্জিন সরবরাহে চরম গড়িমসি মার্কিন সংস্থাকে জরিমানার ভাবনা এবার ভারত সরকারের। 2021 সালের অগস্ট মাসে হওয়া চুক্তিতে বলা হয়েছিল 2023 সালের এপ্রিল থেকেই শুরু হবে আধুনিক তেজসের জন্য ইঞ্জিন ডেলিভারি। দীর্ঘ সময় পেরিয়ে গেল, এখনও ভারতকে 99টি ইঞ্জিন সরবরাহ শুরুই করেনি মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রনিক অর্থাৎ জি, আর তার জেরে থমকে রয়েছে ভারতে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির কাজ। আত্মনির্ভর ভারতের লক্ষ্যই ব্যর্থ হওয়ার পথে, যে কারণে আমেরিকার ওই সংস্থার ওপর চড়া জরিমানা আরোপের কথা ভাবছে এবার ভারত সরকার।
দেশের মাটিতে তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট MK-1 তৈরির জন্য 48,000 কোটি টাকার বরাদ পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স। এরপরে 99টি F-404 ইঞ্জিন আমদানির জন্য মার্কিন সংস্থা জির সঙ্গে 2021 সালে চুক্তিবদ্ধ হয় হেল। সে অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে ইঞ্জিন ডেলিভারি শুরুর কথা ছিল মার্কিন সংস্থাটির, কিন্তু বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও সেটি এখনও হাতে পায়নি ভারত। সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্য বিষয়ে আলোচনা ছাড়াও এটাই ছিল অন্যতম এজেন্ডা। রাজনাথ সিংয়ের চাপের মুখে অবশেষে আমেরিকার ওই সংস্থা জানিয়েছে 2025 সালের এপ্রিল মাসে শুরু হবে ভারতে জেট ইঞ্জিন সাপ্লাই। কিন্তু এই এত দেরির কারণে হেল যে যুদ্ধ বিমান তেজস যুদ্ধ বিমান তৈরি করেছে বর্তমান, সেগুলি অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন পায়নি, পুরনো মডেল দিয়ে কাজ চালাতে হয়েছে। এমনকি ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়ে যে এই যদি সাপ্লাইয়ের অবস্থা হয় আমেরিকার, তাহলে আগামী দিনে MQ-9B প্রিডেটর ড্রোনের চুক্তি নিয়েও ভাবনা চিন্তা শুরু করবে ভারত। ভারত আরও বলেছে আমেরিকার ওই সংস্থা যদি সাপ্লাই না করে তাহলে প্রযুক্তি ট্রান্সফার করুক ভারতে, সেক্ষেত্রে ভারতেই ওই ইঞ্জিন তৈরি করে নেওয়া হবে যা চুক্তিরই অন্তর্গত। প্রশ্ন উঠছে আমেরিকা কেন এই সাপ্লাই আটকে রেখেছে। ভারত আত্মনির্ভর পদ্ধতিতে ফাইটার জেট তৈরি করুক, এটা নিশ্চয়ই চাইছে না আমেরিকা, নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? প্রশ্ন ভারতের। তোমরা ভাই বিশ্বের যত বড় শক্তিধর রাষ্ট্র হও না কেন, আমরা আমাদের দেশে আমাদের মতোই চলব, আমেরিকার মুখে এবার ঝামা কষে দিয়ে জানালো উত্তর আমেরিকার প্রশাসক কিম জং উন। আমেরিকাকে প্রবল চাপে রেখে এবার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সেরে ফেললেন কিম জং উন। আমেরিকার আশঙ্কা বাড়িয়ে দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকায় আঘাত হানার উদ্দেশ্যে এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল কিম জং উনের উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামরিক সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:10 নাগাদ কোরীয় উপদ্বীপ থেকে জাপানের মাঝে সমুদ্রে ওই ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করা হয়। এর আগে 2017 এবং 2022 সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। আর এবার ঠিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আগেই জানিয়েছে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা পুরোপুরি আয়ত্ত করে নিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে কিম জং উন প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা। জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে হুমকিও দিয়েছে এবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা করে আমেরিকার মুখে ঝামা ঘষে দিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আজ মাসের শুরু, আর মাসের শুরুতে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে আপনাদের কাছে বিশেষ সংবাদটি পরিবেশন করছি আমরা। নভেম্বরের শুরুতেই বাড়ল ফের LPG গ্যাস সিলিন্ডারের দাম। 19 কেজির সিলিন্ডার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু বাড়ল আজ থেকে আরও 62 টাকা, যার ফলে 1 নভেম্বর থেকে দিল্লিতে 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 1802 টাকা। এ নিয়ে পরপর টানা 4 মাস LPG সিলিন্ডারের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় এখন 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 1,911.50 টাকা, মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়ালো 1,754.50 টাকা, আর চেন্নাইয়ে দাম বেড়ে দাঁড়ালো 1,964.50 টাকা। তবে বাড়িতে ব্যবহৃত 14 কেজির LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে মাসে 829 টাকাতে পাওয়া যাবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির LPG গ্যাস সিলিন্ডার। দাম বাড়ানো হলো শুধুমাত্র 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের, সিলিন্ডার পিছু দাম বাড়ল 62 টাকা। এছাড়াও আজ 1 নভেম্বর থেকে পরিবর্তন হতে চলেছে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম। এখন আপনি আগের মতো 120 দিন আগে নয়, মাত্র 60 দিন আগে ট্রেনের টিকিট আগাম বুক করতে পারবেন। যাত্রীদের টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করতে ভারতীয় রেলওয়ে অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মে এই বড় পরিবর্তন আনল আজ 1 নভেম্বর থেকে। গোটা দেড় জুড়ে আজ থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। আর 120 দিন আগে নয়, মাত্র 60 দিন আগে ট্রেনের টিকিট বুক করতে পারবে আমজনতা। মোবাইল ফোনের ব্যবহার নিয়ে চালু হচ্ছে একেবারে নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। মোবাইলে ভুয়ো এবং প্রতারণার জন্য করা ফোন এবং মেসেজ রুখতে তৎপর হয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে তারা। জানানো হয়েছে ভুয়ো আর্থিক প্রতারণা করা হচ্ছে এমন ফোন নম্বরগুলিকে আগে থেকে চিহ্নিত করে উপভোক্তাদের
সাবধান করে জানিয়ে দিতে হবে সংস্থাগুলিকে। সেই নিয়ম কার্যকর করার সময়সীমা আবার বৃদ্ধি করল ট্রাই। তাদের তরফে জানানো হয়েছে পয়লা ডিসেম্বরের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশ কার্যকর করতে হবে। ট্রাইয়ের নির্দেশিকায় বলা হয়েছে SMS এর মাধ্যমে গ্রাহকদের এখন শুধুমাত্র এমন URL OTP-র লিঙ্ক পাঠানো যাবে যেগুলি পুরোপুরি নিরাপদ। লিঙ্কগুলি নিরাপদ কিনা তা যাচাই করতে হবে টেলিকম সংস্থাগুলিকেই, এতে গ্রাহকের আর্থিক প্রতারণার শিকার হতে হবে না। এদেশে প্রতিনিয়ত প্রত্যেক দিন আর্থিক প্রতারণার শিকার হচ্ছে টেলিকম গ্রাহকরা, খোয়াচ্ছেন কোটি কোটি টাকা। ফোন করে SMS এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এবার এই প্রতারণা রুখতেই এই সক্রিয় হচ্ছে ট্রাই। টেলিকম সংস্থাগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে তাই তারা। আপনারা দেখবেন অনেক সময় আপনার মোবাইলেও মেসেজ এসে থাকে অনেক ভুয়ো লিঙ্ক, অনেকেই সেই লিঙ্কে ক্লিক করেন, তারপরেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু লক্ষ লক্ষ কষ্টার্জিত টাকা খোয়া যায়। সেই নিয়মে এবার আসতে চলেছে বদল। কোনো ভুয়ো লিঙ্ক কিংবা মেসেজ কিংবা কল আপনার মোবাইলে এবার থেকে আসতে পারবে না। দীপাবলির মধ্যে বড় সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ল মহার্গ ভাতা, বাড়ল 5%। দীপাবলির মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 5% মহার্গ ভাতা ঘোষণা রাজ্য সরকারের। আগামী নভেম্বর মাস থেকে আরও 5% হারে মহার্গ ভাতা পাবেন। আগামী 1 নভেম্বর 2024 থেকে রাজ্য সরকারের সমস্ত কর্মচারী পেনশনভোগীরা এই মহার্গ ভাতার সুবিধে পাবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবাংলার রাজ্য সরকার কিন্তু এই মহার্গ ভাতা দিতে পারছে না, তারা মহার্গ ভাতা দিতে দিয়ে দিতে ব্যর্থ। সরকারি কর্মচারীরা বিভিন্ন দিন থেকে বহুদিন থেকে আন্দোলন করার পরেও রাজ্য সরকার এখনও পর্যন্ত এই DA বা মহার্গ ভাতা নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারেনি। তবে এই দীপাবলির আগে ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু তাদের সরকারি কর্মচারীদের 5% DA বৃদ্ধি করল। এর ফলে ত্রিপুরা রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে প্রায় 500 কোটি টাকা ব্যয় হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে 5% হারে মহার্গ ভাতা ঘোষণা করেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর ফলে ত্রিপুরা রাজ্য সরকারের কর্মচারীরা বর্তমানে 30% হারে মহার্গ ভাতা পাবেন।